পরম মমতা আর শ্রদ্ধা নিয়ে ক্যানভাসে শিশু কিশোররা আঁকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এরপর তাদের কণ্ঠে ধ্বনিত হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। অনুষ্ঠানে আরও ছিল জাতির জনকের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা। তখন কলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, গর সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতাখানি। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। 1757 সালে 23শে জুন মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর আন্দোলনে বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তিনি এখন বিশ্বের প্রতিটি মানুষের কাছে পরিচিত। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান। বঙ্গবন্ধুর আদর্শকে শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানায় পুলিশ সুপার। জাতির জনক নিজে তার যে অবদান আমাদের দেশ লড়াই এবং দেশের যে দেশটাকে স্বাধীন করার পিছনে তার যে ভূমিকা, তার পরিবারের আমাদের বঙ্গমাতা, তার সহধর্মিণী, তার পরিবারের সদস্য সহ তাদের যে ভূমিকাটি, সেটিকে কিন্তু আমাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করা এবং সেটাকেই আমাদের জাতি, আমাদের এই যারা কোমলমতি বাচ্চা যারা আছেন তাদের মাধ্যমে আমাদের সঠিক ইতিহাসটা তুলে ধরা। এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 40 জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়। সময় সংবাদ, হবিগঞ্জ।